2013 সালে দেশে 3G চালুর পর ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে মোবাইল অপারেটররা। এরপর থেকে বিটিআরসি এর অনুমোদন নিয়ে বিভিন্ন মেয়াদে গ্রাহককে ডাটা প্যাকেজ অফার করত কোম্পানিগুলো। তবে রকমারি প্যাকেজের অফারে গ্রাহক বিভ্রান্তি আর অপারেটরদের ডাটা কারসাজি ঠেকাতে 2022 সালে প্রথমবার হস্তক্ষেপ করে বিটিআরসি এক নির্দেশিকায়, যার অপারেটরের 312টি প্যাকেজ নামিয়ে আনা হয় 95টিতে। 3, 7, 15, 30 এবং আনলিমিটেড এই 5 মেয়াদে প্যাকেজ অফার করার বাধ্যবাধকতা ছিল মোবাইল অপারেটরদের। বছর ঘুরতেই 2023 সালের 15 অক্টোবরে আবারও গ্রাহক অভিযোগের কথা বলে বহুল ব্যবহৃত 3 দিন এবং 15 দিন মেয়াদ বাদ দেওয়া হয়। 95টি থেকে প্যাকেজের সংখ্যা নেমে আসে মাত্র 40টিতে। এতে গ্রাহকের প্যাকেজ বাছাইয়ের সুযোগ কমার পাশাপাশি ডাটার দামও বেড়ে যাবার যুক্তি দিয়ে কোম্পানিগুলো আপত্তি তুললেও তা আমলে নেওয়া হয়নি। 7 দিন 30 দিনের একটা হচ্ছে সময় বেঁধে দেয়, যার কারণে আমরা হচ্ছে ওদের বাধ্য হয়ে আমরা ওই জিবিগুলো কিনি। ডাটা রেস্ট্রিকশন থাকা উচিত না আমি মনে করি, কারণ এটা এক্সপেন্সিভ হয়ে যায়। কোম্পানি যদি আমাদের দিকটা চিন্তা করে তাহলে আমরা অনেক উপকৃত হব। তবে 2 বছর পর বিটিআরসি ফিরছে সেই পুরনো পথেই। ডাটা প্যাকেজের মেয়াদ আর সংখ্যার বিধিনিষেধ তুলে দেওয়ার মধ্যেই গ্রাহক স্বার্থের সুরক্ষা দেখছে নিয়ন্ত্রক সংস্থা। তারাই তাদের প্ল্যানটা করুক কাস্টমারকে মাথায় রেখে। প্রবাবলি কাস্টমার্স উইল বি মোর বেনিফিটেড ইন টার্মস অফ কোয়ালিটি অফ সার্ভিস অ্যান্ড অলসো প্রাইস। মোবাইল অপারেটররা জানাচ্ছেন, নতুন নির্দেশনা কার্যকর হলে ডাটা কেনার ক্ষেত্রে গ্রাহক আরও স্বাধীনতা ভোগ করতে পারবে। গ্রাহক বিভ্রান্তি শূন্যের কোঠায় আনতে বাড়তি নজর দেওয়ার কথাও বলছেন তারা। আমরা আশা করছি যে আগামী 15 দিনের মধ্যে আমরা নতুন একটা ডিরেক্টিভ পাবো, যেটার উপর ডিপেন্ড করে আমরা নতুনভাবে প্রোডাক্ট ডিজাইন সার্ভিসগুলো করতে পারবো। যার যেমন দরকার সেই তেমন যদি কিনতে পারে ওইটা অফকোর্স একটা গ্রাহকের জন্য খুব ভালো হবে, এবং আমরা মনে করি আমাদের ছোটো অপারেটর যারা তাদের জন্য আরও ভালো হবে, কারণ আমাদের যে গ্রাহকরা আছে তারা আরও ছোটো প্যাকটা পছন্দ করে। বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন 12.5 কোটি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।